হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 6.01 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের পিভট টেবিল সংক্রান্ত প্রাথমিক যে বিষয় সেই আলোচনাটা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো পিভট টেবিল আসলে আপনাকে কিভাবে সাহায্য করবে? পিভট টেবিলটা হচ্ছে মূলত এক্সেলের খুব পাওয়ারফুল একটা হাতিয়ার। এটার মাধ্যমে আপনি একটা বিশেষ কোনো ডাটাকে ভিন্ন ভিন্ন উপায় উপস্থাপন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন রিপোর্ট সেখান থেকে আপনি পেতে পারেন। মূলত এটা আপনাকে অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে খুব বড় বা ব্যাপকভাবে সাহায্য করবে। তো আসলে এক্সেলের আপনি যে পিভট টেবিলটা তৈরি করবেন, তো সেই তৈরি করতে গেলে আপনাকে যে বিষয়টা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ডাটা সোর্সটা থাকবে পিভট টেবিলে, সেই ডাটা সোর্সটাকে আপনাকে অবশ্যই টেবুলার ফরম্যাটে হতে হবে। তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে টেবুলার ফরম্যাটটা কেমন। তো এটা হচ্ছে একটা টেবুলার ফরম্যাটের ডাটা, অর্থাৎ এটা একটা এখন টেবিল আকারে আপনাদের সামনে আছে। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর রো হেডারটা থাকবে। দেখেন এই ডাটার এটাই হচ্ছে রো হেডার, যেটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। এই রো হেডারটা কলামের উপরে ফেলবো, কখনো রো এর উপরে ফেলবো, বা কখনো ভ্যালুর উপরে ফেলবো, কখনো ফিল্টারের উপরে ফেলবো। তো এই জন্য আমাদের এই টেবুলার ফরম্যাটটা দরকার হবে, রো হেডার। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই টেবুলার ফরম্যাটে কোনো ডাটা, কোনো রো একেবারে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে না, অর্থাৎ এই অবস্থায় কখনো থাকবে না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন পিভট টেবিল তৈরি করবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্ল্যাঙ্ক কলাম থাকতে পারবে না, ঠিক এক্স্যাক্টলি এই অবস্থাটা। চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এই যে ডাটা সোর্সের মধ্যে কোনোভাবেই মার্জ অবস্থায় কোনো ডাটা থাকতে পারবে না, অর্থাৎ এইরকমভাবে মার্জ অবস্থায়। এটাকে আমি আন্ডু করে দিচ্ছি। তো এই সব অবস্থা মাথায় রাখার পর আপনি একটা পিভট টেবিল তৈরি করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পিভট টেবিল যখন আপনি তৈরি করবেন, আপনার তখন যে ডাটা সোর্সটা নিয়ে আপনি পিভট টেবিলটা তৈরি করছেন সেই ডাটা সোর্সটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা একটু আসলে এখানে একটু দেখে নিই যে আমরা যে পিভট টেবিলটা তৈরি করব সেই পিভট টেবিলের ক্ষেত্রে কোন ডাটা নিয়ে কী উদ্দেশ্যে আমরা পিভট টেবিল তৈরি করব। তো এখানে দেখেন এটা মূলত একটা শাড়ি কোম্পানি, এখানে তাদের বিভিন্ন সেলস পয়েন্ট আছে। মোহাম্মদপুরে সেলস পয়েন্ট আছে, গুলিস্তান, উত্তরা, মহাখালী, বাবুবাজার বিভিন্ন স্থানে তাদের সেলস পয়েন্ট আছে এবং সেখানে তারা তাদের কিছু ক্রেডিট সেল করে, ক্রেডিটে তারা শাড়ি সেল করে। যেমন এগুলি হচ্ছে তাদের পার্টির নাম, আর সেই পার্টিগুলি ডিস্ট্রিক্ট এটা, উপজেলা এটা, এবং তারা কোন ডেটে কী পরিমাণ সেল করেছে, কী পরিমাণ কালেকশন দিয়েছে, এটা হচ্ছে তাদের সেই ডাটা সেট। তো এই ডাটা সেটটা থেকে আসলে এই মুহূর্তে আমি যে রেজাল্টটা শুধু পাচ্ছি সেটা হচ্ছে তাদের সামগ্রিক চিত্রটা, অর্থাৎ তারা হয়তো বা এখানে 5 মাসের বা 7 মাসের বা 1 বছরের ডাটা রেখেছে। সেই ডাটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে তাদের টোটাল সেল আছে 96,8,585 টাকা। তো আসলে এই তথ্যটাকে আপনি চাইলে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। ভিন্নভাবে উপস্থাপন করতে বলতে আসলে আপনি চাইলে এখানে এমন করতে পারেন যে উত্তরা যে সেলস পয়েন্টটা আছে শুধুমাত্র সেটার কী পরিমাণে সেল হয়েছে সেটা দেখতে পারেন, চাইলে সেই উত্তরার একটা নির্দিষ্ট সময়ের সেলসটা দেখতে পারেন, অথবা আপনি দেখতে পারেন আপনার যারা পার্টি আছে সেই পার্টির সামগ্রিক অবস্থাটা, অর্থাৎ সারা বছর তার কাছে আপনি সাপোজ এই যে পার্টিটা আছে জননী বস্ত্রালয়, এই পার্টিটার সারা বছরে তার কাছে কী পরিমাণ সেল করেছেন এবং তার কাছ থেকে কী পরিমাণ টাকা কালেকশন করেছেন, আপনি চাইলে সেই রিপোর্টটা বের করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার যে অঞ্চল, এখানে মূলত 4টা অঞ্চল দেওয়া আছে, ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, এই 4টা অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে আপনার বিজনেসটা খুব ভালো সেটা আপনি এই পিভট টেবিলের মাধ্যমে বের করতে পারেন। অথবা আপনি চাইলে দেখতে পারেন যে আসলে বাংলাদেশের যে উপজেলাগুলি আছে সেই উপজেলাগুলির মধ্যে সবথেকে ভালো অবস্থানটা কোথায় আছে এবং কোথায় চাইলেই ফোর্স সেল করা যায়, এরকম কিছু। তো এই যে সামগ্রিক যে বিষয়গুলি আমি আপনাদেরকে ধারণা দিলাম, এই সমগ্র কিছুই আর কি আপনি মুহূর্তের মাধ্যমে পিভট টেবিলের মাধ্যমে করতে পারেন। তো চলেন আমরা আবার আমাদের পূর্বে আলোচনায় ফিরে যাই।
তো যখন আপনি পিভট টেবিলটা তৈরি করবেন, পিভট টেবিলটা তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পিভট টাস্ক প্যান চলে আসবে। তো এই পিভট টেবিল টাস্ক প্যানটা আপনাদের একটু আগে পরিচয় করিয়ে দিয়ে নিই, তারপরে আমি আসলে পিভট টেবিল বাস্তবে কীভাবে তৈরি করা হয় বা কীভাবে কাজ করে সেটা দেখব। তো প্রথম যে আমি এখানে একটা স্ন্যাপ এনে রেখেছি, এই স্ন্যাপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, এই টাস্ক প্যানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এখানে রো হেডারগুলি থাকে, অর্থাৎ আপনার যে ডাটা সেটটা এখানে আছে সেই ডাটা সেটে যে রো হেডারগুলি, সেই রো হেডারগুলিকেই আপনি মূলত এখানে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে এখানে চারটি সেগমেন্ট আছে, একটা সেগমেন্টে আছে ফিল্টার, অন্যটাতে কলাম, অন্যটাতে রো এবং ভ্যালু। এর মধ্যে ভ্যালুটাতেই আমরা সাধারণত নিউমেরিক যে সমস্ত ভ্যালু থাকে সেই হেডারগুলি আমরা মূলত এখানে ফেলবো, অর্থাৎ নিউমেরিক ভ্যালু যদি বলি তাহলে সেল এবং কালেকশন, এই দুটোই মূলত আমাদের নিউমেরিক ভ্যালু আছে। তো আমরা সেল বা কালেকশন এই দুটোকেই মূলত আমরা এই ঘরের মধ্যে রাখবো, বাদ বাকি আমরা বিভিন্নটা বিভিন্নভাবে উপস্থাপন করে দেখবো আসলে আসলে পিভট টেবিলটা কীভাবে কাজ করে। তো চলেন আমরা একটা পিভট টেবিল তৈরি করি। তো পিভট টেবিল তৈরি করার জন্য আপনি পিভট টেবিলটাকে বিভিন্নভাবে তৈরি করতে পারেন। প্রথমত আপনি যেখানে পিভট টেবিলটা যে সোর্সটাকে ব্যবহার করবেন সেই সোর্সের উপরে কার্সরটা রেখে সরাসরি ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে চলে যাওয়ার পরে এই যে তিনটা অংশ আছে এই গ্রুপের মধ্যে আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন। প্রথমত আপনি টেবিলে ক্লিক করে আপনি টেবিল তৈরি করে, অর্থাৎ আমি যখনই ক্লিক করলাম দেখেন অটোমেটিক্যালি সে কিন্তু সিলেক্ট করে নিয়েছে, অর্থাৎ A1 থেকে শুরু করে G1597। একটু ক্যান্সেল করে দেখি আমাদের লাস্ট ডাটাটা কত আছে, আমাদের লাস্ট ডাটাটা 1597 আছে। আচ্ছা, আমি একটু এটাকে মুছে দিচ্ছি কারণ এটা আমাদের আদর্শ টেবিলের আওতায় আসে না। আচ্ছা, এবার আমরা আবার আপে চলে গেলাম। তো যেটা বলছিলাম আর কি, আপনি চাইলে এটাকে জাস্ট কার্সার রেখে টেবিলের উপর ক্লিক করলেই ক্রিয়েট টেবিল নামে একটা অপশন আসবে, সেখানে আপনার যে ডাটা সেটের লাস্ট অংশটা সেই পর্যন্ত থাকবে এবং একেবারে প্রথম যেখানে শুরু হয়েছে সেখানে থাকবে। আচ্ছা, পাশাপাশি এখানে আপনার টিক দেওয়া থাকবে, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি অবশ্যই রো হেডার থাকতে হবে। তো এটা থাকার পরে আপনি যদি ওকে করে দেন তাহলে এটা এখন যেটা হলো সেটা হচ্ছে একটা টেবিলে কনভার্ট হলো। আপনি চাইলে এখান থেকে খুব সহজে কার্সরটা রেখে সামারাইজ উইথ পিভট টেবিল এই অপশনটাতে ক্লিক করে, অর্থাৎ ডিজাইন ট্যাবের মধ্যে সামারাইজ উইথ পিভট টেবিল এইটাতে ক্লিক করে আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন। আমরা এখান থেকে পিভট টেবিলটা তৈরি করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি, আমি এটাকে টু টেবিল থেকে নর্মাল অবস্থায় নিয়ে আসছি কনভার্ট টু রেঞ্জে, রেঞ্জে এনে আমি আবার প্রাথমিক আগের অবস্থায় চলে আসলাম। ওকে, ফাইন। আচ্ছা, এখন আপনি চাইলে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিল, এটাকে ব্যবহার করে পিভট টেবিল তৈরি করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার এই যে ডাটাটা আছে এই ডাটাটার উপরে এক্সেল নিজস্ব অ্যানালাইসিসের মাধ্যমে কিছু পিভট টেবিল সে আপনার সামনে তৈরি করে দিয়েছে। এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন। সাপোজ আপনি যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি ওকে করেন তাহলে আপনার একটা পিভট টেবিল তৈরি হবে। ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, নেক্সট বা থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে সরাসরি একেবারে ডাটার উপরে কার্সারটা রেখে সরাসরি পিভট টেবিলে যদি ক্লিক করেন এরকমভাবেও আপনি পিভট টেবিল তৈরি করতে পারবেন। তো দেখেন সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিবি আমাদের ডাটাবেসটার নাম বা ডাটা সোর্সটার নাম, এরপরে A1 থেকে G1597 পর্যন্ত নিজে নিজেই সিলেক্ট করে নিয়েছে। সিলেক্ট করার পরে এখন যদি আমি ওকে করি তাহলে আমরা আমাদের পিভট টেবিলটা তৈরি করতে পারবো। আচ্ছা, আমাদের এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে ইউজ অ্যান এক্সটার্নাল ডাটা সোর্স। যদি কি না আপনার ডাটা সোর্সটা এখানে থেকে না থাকে, অন্য কোনো একটা জায়গাতে থাকে, সেটা হতে পারে আদার কোনো শিটে, এখানে যে আদার্স যে শিটগুলি আছে সেইখানে আপনার ডাটা সোর্স থাকতে পারে, সেটার মাধ্যমে আপনি সেটার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে গিয়ে চুজ কানেকশন দেবেন। তো এক্ষেত্রে দেখেন কয়েকটা অপশন সে দিয়েছে, সেটা হচ্ছে যে কানেকশন ইন দিস ওয়ার্কবুক, যদি এই ওয়ার্কবুকের মধ্যে কোনো শিট থেকে থাকে তাহলে সেই কানেকশনটা দেখানোর জন্য। আচ্ছা, সেটা যদি না হয়ে থাকে তাহলে যেটা আছে সেটা হচ্ছে কানেকশন ফাইল অন দিস নেটওয়ার্ক। আপনি যদি কোনো নেটওয়ার্কের মধ্যে থেকে থাকেন এবং সেই নেটওয়ার্কের মধ্যে যদি আপনার ডাটা সেটটা থেকে থাকে, এই কানেকশনের মাধ্যমে সেটা আপনি করতে পারেন।
তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে কানেকশন ফাইল অন দিস কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে যদি কোনো আপনার ডাটা সেট থেকে থাকে সেটা থেকে নিয়েও আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন। এটা ছাড়াও আরও আছে, সরাসরি এখানে কোনো টেবিল দেওয়া থাকলে সেই টেবিলগুলি থেকে আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন। আরও যেটা আছে সেটা হচ্ছে ব্রাউজ ফর মোর, এখান থেকে গেলে আপনি বিভিন্ন জায়গা থেকে ডাটা সোর্সগুলিকে নিয়ে পিভট টেবিল তৈরি করতে পারেন। তো আমরা এসব কিছু এই মুহূর্তে করছি না, আমরা সরাসরি সব কিছুকে ক্যান্সেল করে আমাদের সিলেক্ট টেবিল, যেহেতু আমরা এই টেবিল থেকে আমাদের পিভট টেবিলটা তৈরি করব, এই জন্য এটাকে আমরা আবার সিলেক্ট করে দিলাম। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে এই যে পিভট টেবিলটা আপনি তৈরি করতে চাচ্ছেন এটা কি আসলে নতুন কোনো শিটে তৈরি হবে? যদি সেটা করেন তাহলে এখানটায় যে অবস্থায় আছে এটাতেই থাকবে, আর যদি সেটা না হয়ে থাকে এক্সিস্টিং ওয়ার্কশিট অর্থাৎ আপনি এই মুহূর্তে যে শিটটাতে আছেন এই শিটে যদি তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি যেখানে করতে চান যেখানে জায়গাটা দেখিয়ে দিতে চান সেখানে জায়গাটা দেখিয়ে দেওয়ার পরে, শুধু এই সোর্সের মধ্যে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সোর্স ছাড়া যে কোনো একটা জায়গায় রেখে আপনি যদি ওকে করেন তাহলে আপনার পিভট টেবিলটা তৈরি হবে। তো আমরা নিউ ওয়ার্কশিটে যাব। নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ মাল্টিপল টেবিল, যদি কি না আপনার ডাটা প্রাইমারি কি এবং ফরেন কি এরকমভাবে কোনো রিলেশনশিপ বেস করে আপনার রিপোর্টটা তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি এখানে টিক দেবেন এবং তখন এই যে ডাটাগুলি সেই ডাটাগুলি আপনার চলে যাবে ডাটা মডিউলের মধ্যে, এবং সেই ডাটা মডিউলের মধ্যে গিয়ে আপনি দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করবেন, রিলেশনশিপ তৈরি করার মাধ্যমে আপনি আপনার রিপোর্টটা তৈরি করবেন। তো যেহেতু আমরা এখানে রিলেশনশিপ বা মাল্টিপল টেবিলের মাধ্যমে ডাটা বা রিপোর্ট তৈরি করব না, যার জন্য আমরা এখানে টিক দিচ্ছি না, আমরা ঠিক এই অবস্থায় রেখে জাস্ট ওকে কনফার্ম করলাম। ওকে ওকে কনফার্ম করার পরে দেখেন এখানে এই যে জায়গাটা এসেছে এটাই মূলত আমাদের সেই পিভট টেবিলের অংশ। তো পিভট টেবিলের যে টাস্ক প্যানটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, দেখেন এখানে সেই টাস্ক প্যানটা চলে এসেছে। তো আমরা এখন এই টাস্ক প্যানটা নিয়ে মূলত একটু ডিটেল আলোচনা করব। তো প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে টাস্ক প্যানের এখানে গেলে দেখেন চার কোণা ধরনের একটা সিম্বল এসেছে, এই সিম্বলটাকে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন আপনি চাইলে যে কোনো জায়গাতে এটাকে রাখতে পারেন, এটাকে আর ফিক্সড করার জন্য আপনার জাস্ট ডানে বা বামে, অর্থাৎ বামে যদি যান তো দেখেন এখানে ফিক্সড করা যেতে পারে, অথবা ডানে যদি যান দেখেন এখানেও আপনি ফিক্সড করে দিতে পারেন, বাট আপনি উপরে বা নিচে কোথাও আপনি এটা ফিক্সড করতে পারবেন না। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু বামে ফিক্সড করে রাখি। আচ্ছা, এখন এই টাস্ক প্যানের কিছু পরিচিতি আমি আপনাদেরকে দেব। প্রথম যে পরিচিতিটা আছে সেটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, মুভ, মুভের মাধ্যমে আপনি এটাকে বিভিন্ন জায়গায় সরাতে পারেন। তো এটাকে আমি আপাতত এখানেই সরিয়ে রাখলাম। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সাইজ, আপনি চাইলে এটার সাইজ পরিবর্তন করতে পারেন, অর্থাৎ সাইজের উপরে ক্লিক করে যদি দেখেন আমি মাউসটা অ্যাজ ইউজুয়ালভাবেই নাড়াই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ নাও করি, তারপরেও কিন্তু সেখানে মুভ করা যাবে। এবার জাস্ট নর্মাল একটা ক্লিক করেন দেখেন সেই পর্যন্ত সে থেকে যাচ্ছে বা থেমে যাচ্ছে। আচ্ছা, আর এর মধ্যে যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলির মধ্যে আপনি এই যে হালকা ডট ডট দেওয়া যে অপশনটা আছে এই অপশনটাকে ড্র্যাগ করে যদি উপরে উঠান তাহলে এটাকে মুভ করতে পারবেন, ঠিক তেমনিভাবে নিচেও নামাতে পারবেন। এরকমভাবে এই যে ডাটা লিস্টের যে ঘরটা আছে বা রো হেডারের যে ঘরটা আছে সেই ঘরটাকে আপনি চাইলে বড় বা ছোট করতে পারেন। আমি কিছুক্ষণ আগে এই বিষয়গুলি আপনাদেরকে দেখিয়েছি যে এটা কোথা থেকে এসেছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লোজ, যদি আপনি এটা ক্লোজ করেন তাহলে কি হবে, এই যে টাস্ক প্যানটা আছে আপনার সামনে টাস্ক প্যানটা ক্লোজ হয়ে যাবে, অথবা এখানেও যদি আপনি ক্রস দেন সেটা একই কাজ করবে। তো এটাকে আমি কনফার্ম করলাম, দেখেন টাস্ক প্যানটা কিন্তু এখন চলে গেল। তো এখন টাস্ক প্যানটা আমি কোথা থেকে এটাকে আবার নিয়ে আসবো, এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এখানে কিন্তু কার্সার রাখলে আপনি টাস্ক প্যান আনতে পারবেন না, কার্সারটা রাখতে হবে কোথায়, পিভট টেবিলের এই যে জায়গাটা আপনাকে দিয়েছে এখানে কোনো একটা জায়গাতে আপনি রাখবেন। রাখার পরে দেখেন এখানে একটা অপশন এসেছে পিভট টেবিল, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, একটু দেখা যাচ্ছে পিভট টেবিল টুলস, এটা হ্যাঁ এই রিবনটার নাম, এই রিবনের মধ্যে অ্যানালাইজ এবং ডিজাইন এই দুটো ট্যাব আছে। তো অ্যানালাইজ ট্যাবের মধ্যে একেবারে শেষে গিয়ে শো নাম করে যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে প্রথম
যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড লিস্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই টাস্ক প্যানটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে চুজ ফিল্ড টু অ্যাড টু দ্য রিপোর্ট। এইখানে আরও কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলি আমরা এখন দেখব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আসলে এই টাস্ক প্যানের কিছু চিত্র, অর্থাৎ এইটা এই মুহূর্তে এই অবস্থাতে আছে। দেখেন উপরে আমাদের সেই ফিল্ড লিস্টগুলি আছে এবং নিচে ছোট ছোট চারটা ঘর আছে যেখানে ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু এগুলি আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড সেকশনটা বাম পাশে আছে, অর্থাৎ এই ফিল্ড সেকশনটা যদি অনেক বড় হয়ে থাকে, আপনার সম্পূর্ণ ফিল্ড সেকশনটা দেখার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা এটা একটু ক্লিক করে দেখলাম, দেখেন ঠিক যেমনটা ওরা আপনাকে দিয়েছে দেখতে ঠিক তেমনভাবেই কিন্তু আপনার সামনে এটা উপস্থাপিত হলো। এখন এখানে আবার আমরা চলে গেলাম, এটার পরে আপনি যদি চান যে শুধুমাত্র ফিল্ড সেকশনটা দেখতে চান তাহলে জাস্ট এটাতে ক্লিক করেন, আদার্স যে সেগমেন্টগুলি ছিল সেই সেগমেন্টগুলি কিন্তু এখন চলে গেল। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে এরিয়া সেকশন অনলি, অর্থাৎ যে চারটা এরিয়া ছিল সেই চারটা এরিয়াকে যদি শুধু দেখতে চান, ফিল্ড সেকশনটাকে বাদ দিতে চান, তো সেক্ষেত্রে এটাকে তো ক্লিক করতে পারেন। দেখেন এখন শুধুমাত্র ফিল্ড সেকশনটা দেখতে পাবেন এবং ফিল্ড সেকশনটা সম্পূর্ণ অবস্থায় দেখতে পাবেন, একটু লার্জ অবস্থায়, বেশি স্পেস নিয়ে। এরপরে যেটা সেটা হচ্ছে এরিয়া সেকশন অনলি, অর্থাৎ এরিয়া সেকশন, এই যে এরিয়া সেকশনটা এরকমভাবে আছে, এখন এরিয়া সেকশনটা এরকমভাবে যদি দেখতে চান আপনি, দেখেন ঠিক এরকমভাবে, তো নাম হেডার সহ নিচে নিচে করে, তখন আপনি এভাবে এটা সিলেক্ট করে দিতে পারেন। আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সর্টিং, অর্থাৎ আমরা একটু একেবারে নর্মাল অবস্থায় ফিরে যাই। নর্মাল অবস্থায় ফিরে আসার পরে আমরা এটাতে যাই, সর্ট এ অ্যান্ড জেড। দেখেন এই যে ডাটাগুলি আমাদের কাছে আছে, এই ডাটাগুলি আসলে আমাদের ডাটা সোর্সে যেভাবে আছে ঠিক সেইভাবেই এখানে ডাটা রো হেডারগুলি আছে, যে প্রথমে ডেট আছে, তারপরে শোরুম নেম আছে, তারপরে পার্টি নেম আছে, এরকমভাবে। বাট আপনি যদি চান যে এই যে রো হেডারগুলি বা এই যে লিস্টটা, এই লিস্টটাকে অ্যাসেন্ডিংভাবে দেখতে বা ডিসেন্ডিংভাবে দেখতে, তখন সেটার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে যাবেন, এখানে গিয়ে সর্ট এ টু জেড, এটার মাধ্যমে আপনি অ্যাসেন্ডিং করে ডাটাগুলিকে দেখতে পাবেন, সরি ডিসেন্ডিং নয়, শুধু অ্যাসেন্ডিংভাবেই এখানে ডাটাগুলিকে দেখা যাবে। আচ্ছা, আর এটাতে যদি ক্লিক করি তাহলে কী হবে, সোর্স ইন ডাটা সোর্স অর্ডার, অর্থাৎ যেভাবে সোর্স থেকে ডাটা এসেছে ঠিক সেইভাবে এখানে ডাটাটা উপস্থাপিত হবে। আচ্ছা, তো এখন আমি আপনার একটা সরাসরি পিভট টেবিল আপনাদেরকে করে দেখাই। দেখেন তো যেটা বলছিলাম আর কি, আমি চাচ্ছিলাম যে এখানে আমাদের যে ডিস্ট্রিক্টগুলি আছে সেই ডিস্ট্রিক্টগুলি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন যে সেকশন আছে সেই সেকশনে আমি ফেলব, এবং সেই সেকশনে ফেলার পরে যে আউটপুটটা আসে সেটা আমরা প্রথমে একটু দেখব। সাপোজ আমি যদি এই ডিস্ট্রিক্টটাকেই ধরি এবং ডিস্ট্রিক্টটাকে যদি ধরে আমি প্রথম কলামের উপরে ফেলি, তো তাহলে কী দাঁড়াচ্ছে দেখেন, দেখেন এই যে ডিস্ট্রিক্টের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলি আছে, অর্থাৎ খুলনা, ঢাকা, রাজশাহী, চিটাগাং, এই ডিস্ট্রিক্টগুলি এখন কীভাবে উপস্থাপিত হয়েছে, কলাম আকারে, কারণ এ বি সি ডি এরকমভাবে কলাম আকারে উপস্থাপিত হয়েছে। ঠিক তেমনিভাবে এটা আসলে একটা ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন, এটাকে যদি আপনি ড্রাগ করে নিয়ে এই রো এর ঘরে ড্রপ করে দেন তাহলে দেখেন এটা রো আকারে উপস্থাপিত হবে। আমি ছেড়ে দিলাম এটা, দেখেন এটা কিন্তু খুলনা, ঢাকা, রাজশাহী, চিটাগাং, ঠিক এটা কিন্তু এখন রো আকারে উপস্থাপিত হয়েছে, অর্থাৎ এটাকে আপনি ছেড়ে দিলে কলাম আকারে দেখাবে, এখানে আপনি ছেড়ে দিলে রো আকারে দেখাবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এটা কলাম আকারে, এটা রো আকারে। আচ্ছা আচ্ছা, এখন যদি এটাকে আপনি ফিল্টারের মধ্যে দেন তাহলে কী হবে, আমরা আমার পূর্বে যে টিউটোরিয়ালগুলি আপনাদের দেখিয়েছি তার মধ্যে আমার ফিল্টার নাম করে যে টিউটোরিয়ালটা আছে সেখানে চাইলে আপনি ফিল্টারের অ্যাডভান্স বিভিন্ন অপশন আছে বা ডিটেল ফিল্টার সম্পর্কে আলোচনা করেছি, আপনি চাইলে আমার সেই পূর্ববর্তী ফিল্টারের টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম আর কি, ফিল্টারের মাধ্যমে আসলে কী কাজ হয়, ফিল্টারের মাধ্যমে আমরা যখন এখানে ক্লিক করব তো দেখেন সেখানে আমাদের চারটা ডিস্ট্রিক্ট, যে চারটা ডিস্ট্রিক্ট আমরা এখানে দেখেছিলাম সেটা চারটা ডিস্ট্রিক্ট কিন্তু এখন ফিল্টারের মধ্যে চলে এসেছে। এখন আপনার ডাটাগুলিকে আপনি সাপোজ চাচ্ছেন যে শুধুমাত্র খুলনা এবং চিটংয়ের ডাটাটা দেখ, তাহলে কী করতে হবে, মাল্টি এখানে আসার পরে জাস্ট এই দুটো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি কোনো ডাটা পিভট টেবিলে থেকে থাকে তখন সেই ডাটাটা আসবে কিসের মতো, শুধুমাত্র খুলনা এবং চিটংয়ের উপর বেস করে। তো আমরা আবার একটু পিভট টেবিলে ফিরে যাই। আচ্ছা, এখন যদি এই ডিস্ট্রিক্টের এই যে এটাকে যদি আমি ভ্যালুর ঘরে ফেলি তাহলে আসলে কী দাঁড়াবে, তো আমরা এখানে একটু ভ্যালুর ঘরে এটাকে ফেলে দিলাম, তো দেখেন এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভ্যালু যেহেতু একটা স্ট্রিং,
তো যার জন্য এটা কখনো যোগ করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে যে এর রোটা কাউন্ট করে নেওয়া যায়। তো আমাদের যে ডাটা সোর্সটা আছে সেই ডাটা সোর্সের আমরা যদি একেবারে সবার শেষে চলে যাই কন্ট্রোল আন্ডারস্কোর দিয়ে, তাহলে দেখেন এটা হচ্ছে 1597, অর্থাৎ রো হেডার বাদ দিলে টোটাল ডাটা সংখ্যা দাঁড়াচ্ছে 1596। ও কিন্তু এখানে সেটাই উপস্থাপন করেছে, অর্থাৎ কতগুলি রো এখানে আছে সেটাই সে এখানে দেখিয়েছে। তো আমরা আসলে এই ভ্যালুর ঘরটাতে সবসময় চেষ্টা করব যে যেখানে নিউমেরিক ভ্যালু আছে সেটা এই ভ্যালুর ঘরে রাখার জন্য। তো আমরা এটাকে উঠিয়ে দিয়ে আমি যদি এখানে সরাসরি সেলস নাম করে যে হেডারটা আছে সেই হেডার রোটাটাকে আমি যদি এখানে রাখি, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের এই যে রো অর্থাৎ যে ডাটা সোর্সটা আছে এই ডাটা সোর্সের টোটাল সেলের সংখ্যা কত সেটা। তো দেখি আমরা একটু এখানে দেখে আসি, কন্ট্রোল আন্ডার যে কীটা আছে সেটাকে প্রেস করলাম। প্রেস করার পরে আমি যদি অটো সাম দেই, দেওয়ার পরে এন্টার প্রেস করি, তো দেখেন এখানে দেখাচ্ছে 9,96,8,585। তো আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে দেখেন সেই 96,08,585, অর্থাৎ আমি এখানে সরাসরি যদি প্রেস করি বা রাখি তাহলে সরাসরিও সামের অপশনটা দেখাবে আমাকে। তো এরকমভাবে আমরা আরেকটু দেখি যে সাপোজ আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে শোরুমগুলি আছে শোরুমের এই ডাটাটাকে আমরা রোয়ের ঘরে রাখবো, অর্থাৎ আমাদের যে 8টা শোরুম আছে, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে এই ডাটার মধ্যে এই ডাটা সেটের মধ্যে 8টা শোরুম আছে। তো আমরা সেই শোরুমের যে ডাটাগুলি থাকবে সেটাকে আমরা রোয়ের ঘরে ফেললাম। তো দেখেন এখানে এখন কিন্তু এই যে 8টা শোরুম খুব ইজিলি চলে আসলো, দেখেন 8টা শোরুম চলে এসেছে, বাবুবাজার, ধানমন্ডি, গুলিস্তান, গুলশান, এরকম যে 8টা সেলস পয়েন্ট আছে সেখানে এটা চলে এসেছে। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডাটাটাকে আমি দেখব সেটা আপনার ডিস্ট্রিক্টের নামগুলিকে আমি কলাম আকারে দেখব, অর্থাৎ আমি ডিস্ট্রিক্টের নামগুলি কলামের ঘরে ফেলে দেবো। তো দেখেন তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই যে শোরুমগুলি আছে সেই শোরুমগুলি কোন ডিস্ট্রিক্টে কী পরিমাণে সেল হয় এটা কিন্তু এখন আমি খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ আমাদের যে সেলস পয়েন্ট আছে বাবুবাজারে, সেই বাবুবাজারের সেলস পয়েন্ট থেকে খুলনায় যে কাস্টমার আছে আমাদের, সেই কাস্টমারের কাছে বিক্রি হয়েছে 2,27,000 টাকা, চিটাংয়ে বিক্রি হয়েছে এত, এবং দুটোর গ্র্যান্ড টোটাল হচ্ছে এত। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, কিছুক্ষণ আগে আমি ডিস্ট্রিক্টের যে ঘরটা ছিল সেই ডিস্ট্রিক্টের ঘরটাকে কিন্তু ফিল্টারিং করেছিলাম, একটু মনে করে দেখেন। এটার জন্য আমরা এই ফিল্টারিংটা ছেড়ে দেব, কারণ এখানে আমি শুধু খুলনা এবং চিটাং রেখেছি। আমি সবগুলিকে সিলেক্ট করে ওকে কনফার্ম করব, তাহলে আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ 4টা ডিস্ট্রিক্টের ডাটাই কিন্তু এখন এখানে চলে আসবে। আচ্ছা, আর একটু অ্যাডভান্স কাজ করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই শোরুমের আন্ডারে আমাদের যে সমস্ত পার্টি নেম আছে সেই পার্টি নেমগুলিকে আমি একটু এখানে রাখি। তো দেখেন তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই আমরা যে শোরুমগুলির কথা বলছিলাম, এই শোরুম হচ্ছে আমাদের এটা, এই শোরুমের পার্টিরা হচ্ছে এরা, এরাই হচ্ছে আমাদের এই শোরুমের পার্টি। আচ্ছা, এরপরে যেটা আছে 2 নম্বরে যেটা আছে ধানমন্ডি যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আমাদের যে পার্টি আছে সে এটাই হচ্ছে সেই পার্টি। অর্থাৎ এর মাধ্যমে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমি রো লেভেলে 2টো ডাটা সেট রেখেছি, সেটা হচ্ছে প্রথম যে ডাটা সেটটা রেখেছি সেটা হচ্ছে আমাদের সেলস পয়েন্টগুলির নাম, এবং তার নিচে যেটা রেখেছি সেই সেলস পয়েন্টের আন্ডারে যে সমস্ত পার্টি আছে সেই পার্টির নামগুলি আমরা রেখেছি। আপনি চাইলে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন, চাইলে এটাকে উপরে উঠিয়ে দিতে পারেন, উঠিয়ে দিলেই জাস্ট আপনার কি হবে পার্টির নেমটা উপরে চলে যাবে এবং তার আন্ডারে শোরুমের সেলসটা দেখা যাবে। অর্থাৎ একটু খেয়াল করলে দেখা যাবে যে আসলে এই পার্টিটা আমাদের বিভিন্ন জায়গা থেকে মাল নিয়েছে বা প্রোডাক্ট নিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাবুবাজার পয়েন্ট থেকে নিয়েছে, ধানমন্ডি থেকে নিয়েছে, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা বা ইত্যাদি সব জায়গা থেকে মাল প্রোডাক্ট নিয়েছে। অর্থাৎ এই অ্যানালাইসিসের মাধ্যমে যেটা পেলাম সেটা হচ্ছে এই পার্টিগুলো কীভাবে কোন কোন জায়গা থেকে মালটা নিয়েছে, কোন কোন সেলস পয়েন্ট থেকে মাল নিয়েছে সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এখন এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। এখানে দেখেন একটু ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে যে মুভ আপ, যেহেতু এখানে আমাদের রো লেভেলে মাত্র 2টো ডাটা রেখেছি যার জন্য এখানে আমি যখন আপ করব জাস্ট এটা এর উপরে চলে যাবে, ঠিক একটু আগে যেমন ছিল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপে চলে গেলাম, দেখেন এটা কিন্তু এখন উপরে চলে গিয়েছে। আচ্ছা, আবার এখানে একটু যাই,
মুভ টু বিগিনিং, মুভ টু আপ এবং মুভ টু বিগিনিং প্রায় সমান একই আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মুভ টু রিপোর্ট ফিল্টার। আচ্ছা, রিপোর্ট ফিল্টারটা হচ্ছে এটা, অর্থাৎ আপনি যদি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করেন তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই পার্টি নেমটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করেন অথবা আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে এখানেই দেখি আসলে একটু মুভ টু রিপোর্ট। দেখেন এটা কিন্তু এখন এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এই যে রিপোর্ট ফিল্টারটা আমাদের, এই রিপোর্ট ফিল্টারটা এখানে তৈরি হয়েছে। যখনই আপনি এখানে কোনো ডাটা রাখবেন তখন দেখবেন যে যে টেবিলটা আছে টেবিলের উপরে একটা আলাদা জায়গা নিয়েছে, একটা রো উপরে, জাস্ট একটা স্পেস রো উপরে একটা রো ফিল্টার তৈরি হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেইটা, অর্থাৎ রিপোর্ট ফিল্টার বলে এটাকে। আচ্ছা, নেক্সট যেটা, আমরা আবার একটু আগের অবস্থায় ফিরে আসি। ফিরে আসার পরে আবার একটু এখানে দেখি আর কি আছে, মুভ টু কলাম লেভেল, অর্থাৎ কলাম লেভেলে যদি যাই, যেহেতু আমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটাকে একটু উঠিয়ে দেই, উঠিয়ে জাস্ট এখানে বাইরে ক্লিক করলেই কিন্তু দেখেন আমি কী করলাম, জাস্ট এখানে ধরলাম, ধরে বাইরে ক্লিক করে ছেড়ে দিলেই কিন্তু ওটা চলে যাবে, এখানে কিন্তু এখন আর কিছুই নেই। আচ্ছা, এখন আমি যেটা দেখতে যাচ্ছিলাম যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে মুভ টু কলাম লেভেল, অর্থাৎ এটা এখানে আসবে। আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখতে পারি অথবা কী করতে পারি, মুভ টু কলাম লেভেল। দেখেন এটা কিন্তু এখন এখানে চলে এসেছে, অর্থাৎ এখন পার্টিগুলি সব কলামে কলামে চলে গিয়েছে। আমাদের যতগুলি পার্টি আছে সব পার্টিগুলি এখন কিন্তু আমরা কলাম আকারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আবার আমি একটু পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। ফিরিয়ে নিয়ে আসার পরে মুভ টু ভ্যালু, এখন আপনি যদি চান এটাকে এই ঘরে রাখতে তাহলে কী করবেন, জাস্ট এখানে থেকে মুভ টু কলাম লেভেলে দিলে, সরি, মুভ টু ভ্যালুতে দিলে আপনার এই পাশের ঘরে চলে আসবে। দেখেন এটা কিন্তু এখন পাশের ঘরে চলে এসেছে এবং বলে দিচ্ছে যে বাবুবাজার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কতগুলি ডাটা আছে, 164টা ডাটা আছে বাবুবাজার পয়েন্টের, ধানমন্ডির পয়েন্টের 169টা ডাটা। এর মাধ্যমে কিন্তু আমি আবার বেশ কিছু অ্যানালাইসিসও করতে পারি যে আসলে সব থেকে বেশি পরিমাণে সেল কোয়ান্টিটিতে হয়েছে কোন জায়গাটা, সেটা কিন্তু আবার এই কাউন্টিংয়ের মাধ্যমে আমি বের করে নিতে পারি। আচ্ছা, তো আবার আমরা এখানে ফিরে আসি। এখানে ফিরে আসার পরে আপনি চাইলে রিমুভ ফিল্ড, যেটা আমি একটু আগে করছিলাম, সরি, যেটা আমি একটু আগে করছিলাম যে এখান থেকে ধরে নিয়ে বাইরে ছেড়ে দিলেই কিন্তু দেখেন ক্রস চলে এসেছে ও রিমুভ হয়ে যাচ্ছিল। পাশাপাশি আপনি যদি চান এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করলে ওটা রিমুভ হয়ে যাবে। তো আমি আবার ওটাকে একটু এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে তাহলে এটা আসলে আমরা দেখলাম যে কোন অপশনে কী কাজ করে বা কীভাবে কাজ করে। নেক্সট আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেফার লেআউট আপডেট। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটাতে টিক ছাড়া ছিল, আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখলাম যে কখনো কলামে নিয়েছি, কখনো ফিল্টারে নিয়েছি, কখনো রোতে নিয়েছি, রোতে এনে বিভিন্নভাবে আমরা আমাদের পিভট টেবিলটাকে বিভিন্ন ডাটা বিভিন্নভাবে বিভিন্ন রিপোর্ট আমরা পেয়েছি। তো এখন চাচ্ছি আমরা এটাতে টিক দিয়ে এই সেম কাজটা করতে। তো এটাতে একটু টিক দিলাম, টিক দেওয়ার পরে আমি যদি পার্টির নামটা এখানে রাখি তাহলে কী হবে, পার্টির নেমগুলি আমাদের কলাম আকারে হবে, কিন্তু দেখেন আমি ছেড়ে দিয়েছি অথচ এখানে কিন্তু পার্টি নেমগুলি আসেনি, এখানে আসার কথা ছিল, একটু আগেও কিন্তু পার্টির নেমগুলি দেখিয়েছে বাট এখন এই মুহূর্তে দেখাচ্ছে না। কারণ কী? কারণ হচ্ছে আমরা এখানে কী করেছি, সরি, এখানে ক্লিক করার পরে এখানে দিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, আমরা এখানে টিক দেওয়ার পরে এখানে রেখেছি, এর ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে ডেফার্ড লেআউট আপডেট, অর্থাৎ ডেফার মানে হচ্ছে স্থগিত, বলা হয়েছে যে আপডেটটা স্থগিত রাখো, অর্থাৎ এর আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি দেওয়ার সঙ্গে সঙ্গে পিভট টেবিলটা আপডেট হয়ে গিয়েছে, বাট এখন বলা হয়েছে যে আপনি এটাকে স্থগিত করে রেখেছেন, যতক্ষণ না আপনি আপডেট বাটনে চাপ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপডেট ডাটাটা দেখতে পাবেন না। সো আপনি এখন যদি আপডেটের উপরে ক্লিক করেন দেখেন এখন কিন্তু সেই কলাম আকারে পার্টির নামগুলি চলে এসেছে। অর্থাৎ ডেফার লেআউট আপডেট যেটা করে সেটা হচ্ছে যে কাজগুলি করার পরে আপনি চাইলে আপডেট দিলে একবারে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে, এরকম কিছু। তো আমরা সাধারণত এটা ইউজ খুব একটা করব না, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন অ্যানালাইজিং ডাটা অ্যানালাইজিং করার জন্য আমরা চাচ্ছি যে সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের ডাটাগুলি আপডেট হয় এরকম কিছু দেখার জন্য। তো এই টিউটোরিয়ালটা মূলত আমি এর থেকে বেশি কিছু আর বাড়াবো না, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে এই যে অ্যানালাইজ এবং ডিজাইন যে ট্যাব দুটো আছে এই ট্যাব দুটোর বিভিন্ন যে টুলসগুলি আছে এই প্রত্যেকটা টুলস নিয়ে আমি আপনাদেরকে ডিটেল আলোচনা করব।
তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।